Oi, Eva. এবার আমরা চেরাপুঞ্জি থেকে একটা লম্বা জার্নির পরে অলমোস্ট 4 ঘন্টা 4.5 ঘন্টা হবে আমরা এখন চলে আসলাম ডাউকিতে আমাদের লাস্ট স্পট সোনাংপেডাং সোনাংপেডাং জায়গাটা অনেক সুন্দর এর একটা বৈশিষ্ট্য আছে এখানে পানিটা এত স্বচ্ছ যে অনেক তলা থেকেও পানিটা সুন্দরভাবে দেখা যায় সো চলুন দেখি আমরা সোনাংপেডাং এ ঘুরে আসি আর আপনাদের একটু দেখাই চলিয়ে দেখতে হ্যাঁ ভিউয়ার্স আমরা এখন আসি হলো ডাউকি যা যে ব্রিজটা পার হয়েছে জাফলং আমরা আসি জাফলংয়ের ইন্ডিয়া সাইডে এই যেটা হচ্ছে জাফলংয়ের ইন্ডিয়া সাইড আর ওই পাশটা হলো জাফলংয়ের বাংলাদেশ সাইড অর্থাৎ আমরা এখন ইন্ডিয়া থেকে দাঁড়ায় জাফলং দেখতেছি এই যে ইচ্ছাটা অনেকদিন ছিল আমাদের আজকে আমাদের পুরো হলো আমরা সেটা করলাম এই যে আমাদের জাফলংয়ের ইন্ডিয়া সাইড আর ওই পাশে হলো বাংলাদেশ সাইড সো চলেন দেখি আমরা এখন যাবো সোনাংপেডাং দেন এখান থেকে ব্যাক করবো বাই নিজে এবার আমরা চেরাপুঞ্জি থেকে একটা লম্বা জার্নির পরে অলমোস্ট 4 ঘন্টা 4.5 ঘন্টা হবে আমরা এখন চলে আসলাম ডাউকিতে আমাদের লাস্ট স্পট সোনাংপেডাং সোনাংপেডাং জায়গাটা অনেক সুন্দর এর একটা বৈশিষ্ট্য আছে এখানে পানিটা এত স্বচ্ছ যে অনেক তলা থেকেও পানিটা সুন্দরভাবে দেখা যায় সো চলুন দেখি আমরা যে সোনাংপেডাঙে ঘুরে আসি আর আপনাদের একটু দেখাই এই যে সাইডটা দেখুন সোনাংপেডাং ভিউয়ার্স সোনাংপেডাঙে অ্যাট ফার্স্ট আমরা চলে আসলাম সোনাংপেডাঙের যে নদীটা আছে এই নদীর ওপরে যে ব্রিজটা সেই ব্রিজের দিকে এই ব্রিজটা যেমনই সুন্দর তেমনই ভয়ঙ্কর কারণ এই ব্রিজটা অনেক চিকন এবং এর ম্যাটেরিয়ালসটা হলো হালকা লোহার পাতি এবং ব্রিজটা সম্পূর্ণ কেবল দিয়ে ঝোলানো যার কারণে এখানে উঠলে প্রচুর পরিমাণে শেক বা দুলতে থাকে এবং ব্রিজে ঢোকার মুখেই আপনি নির্দেশনা দেখতে পাবেন যে এই ব্রিজে উঠে কোনো প্রকার ঝাঁকুনি বা কম্পন দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ কম্পন দিলে 2000 টাকা জরিমানা ভিউয়ার্স আসলেই অনেক সুন্দর জায়গা এবং ব্রিজটা অনেক দোলাদুলি করতেছে এবং ভয়ঙ্কর আসো তো মারাত্মক রকমের ভয়ঙ্কর জায়গা অসাধারণ তার অসাধারণ রকমের সুন্দর আবার অসাধারণ ভয়ঙ্কর এই দেখুন আমার পরামর্শ থাকবে যাদের একটু হার্ট দুর্বল তারা ট্রাই করবেন না এখানে আসার বা সাহস দেখাবেন না ও এরপর থেকে এর মানে এর উপর থেকে নদীর ভিউটা এরকম জাস্ট জাস্ট অসাধারণ আরে কেনা কে চাতে হো ওই পাশে আর একটা ব্রিজ আছে ওই যে যাবো ওদিকে আর যাবো না আমরা জাস্ট এরপর থেকে ভিউটা নেব আর এখান থেকে একটু নিচে দেবে গোসল করবো এই আর কি ভিউয়ার্স আমরা এখন চলে যাচ্ছি সোনাংপেডাঙের সব থেকে আকর্ষণীয় জায়গা অর্থাৎ সোনাংপেডাং যে নদী এই নদীর পানি অর্থাৎ এই নদীর পানিটা হলো সম্পূর্ণ একদম সবুজ এবং এই নদীর পানিতে আজকে আমরা গোসল করবো দুপুরে সো চলুন সোনাংপেডাঙের সেই ঐতিহ্যবাহী নদীর পানি থেকে আমরা একটু ঘুরে আসি ভিউয়ার্স ফাইনালি আমরা এখন চলে আসলাম সেই সোনাংপেডাঙের ঐতিহ্যবাহী সবুজ স্বচ্ছ পানির নদীর ধারে এই নদী নিয়ে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি আমরা
যে জাফলং থেকে যে পানিটা দেখি অর্থাৎ সিলেট জাফলং থেকে সেই পানিটা কিন্তু এই নদী দিয়েই বহমান হয়ে ওইখানে যায়। অর্থাৎ এই নদীর পানি এবং জাফলংয়ের পানি একই পানি। এই নদী দিয়েই পানিটা গিয়ে একটু সামনে ঝর্ণার মাধ্যমে ওই পানিটা জাফলংয়ে পতিত হয়। অর্থাৎ আপনারা যে সবুজ পানিটা দেখছেন এইটাই হচ্ছে সেই জাফলংয়ের বহমান পানিটা। আমরা এখন সোনাংপেডাঙে নেমে পড়লাম গোসলের জন্য। ওয়াও, কিন্তু এখানে তো বালি আসলে অনেক পায়ে ফুটছে। জুতবাইতে নামা যাক। পানিতে দেখুন কি স্বচ্ছ স্বচ্ছ চকচকা। এটা বলার কিছু নেই। পৃথিবীর মধ্যে এক টুকরো অন্য স্বচ্ছ জলের আলাদা পৃথিবী হলো সোনাংপেডাং। সুতরাং আপনারা যদি কেউ ডাউকি এবং মেঘালয় ট্যুর করেন অবশ্যই আপনারা মিস করবেন না এই সোনাংপেডাঙের স্বচ্ছ সবুজ পানি, যেটি আপনাদের মনকে বিমোহিত করবে। আমরা এখানে এক ঘন্টা সময় ব্যয় করছিলাম কিন্তু আমাদের মনে হয়েছিল এটি আমাদের জীবনের সবথেকে সুন্দরতম সময়। সোনাংপেডাঙের চারিদিকে দৃশ্যটা অপরূপ সুন্দর, কেননা এখানে যেমন সবুজ স্বচ্ছ নীল জলরাশি আছে সেই সাথে আপনি দেখতে পাবেন উঁচু উঁচু পাহাড়ের সারি। আমরা এখন এই জায়গাটার নাম কি জানো? শোনা, সোনাপেডাঙে গোসল শেষ করে আমরা এখন রওনা হয়েছি ডাউকি বাজারের উদ্দেশ্যে। ডাউকি বাজার থেকে আমরা আবার আমাদের রুপিগুলো টাকায় কনভার্ট করে নেব, দেন আমরা বর্ডার ক্রস করব। তো এইখানেই আমাদের মেঘালয়ের এই সুন্দর অভিযান শেষ হচ্ছে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ট্যুর ইনশাল্লাহ হয়তো বান্দরবান হতে পারে বা কলকাতার দিকে একটা ট্যুর দিতে পারি, যেখানে একটা হতে পারে, যেটা হয় আপনাদের জানানো হবে। আর আমাদের ছোটো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সবাই থাকবেন আশা করি। আর মেঘালয়ের আমাদের ট্যুরটা কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন কমেন্টে। এবং আরও যদি আপনাদের কোনো ইনফরমেশান বা তথ্য প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একটা এই টোটাল মেঘালয়ের যে খরচ বা এই জাতীয় জিনিসগুলো নিয়ে আমি একটা শর্ট ভিডিও করবো বা ছোটো ভিডিও করবো। অবশ্যই আপনারা কমেন্টগুলো করবেন, আপনাদের প্রয়োজনে কমেন্টগুলো দেখে আমি সেই কমেন্টের উত্তরগুলো নিয়ে আসলে এই ভিডিওটা করব, সেই ভিডিওটা তৈরি করবো। তো আমাদের সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে, টাটা। মেঘালয় গেছিলাম তো দূর করতে, আর মেঘালয় থেকে দেখিয়ে যাবো, আর সাতকালে যা হবে না তা হবে না তা হবে না চলে আসছে সাতকালা। এখন দেখা যাক সাতকালের সাতটা টেস্ট নিয়ে নিই।